আসসালামু আলাইকুম। অলিজ চ্যাটি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। আমাকে অনেক ভাই কমেন্টে বলে ভাই এমন কিছু ডিজাইন দেখান যেগুলোর প্রাইস একেবারেই কম এসএসডি। আমি আজকে আপনাদের জন্য এমন একটি গিরির ডিজাইন নিয়ে চলে আসলাম যেটার প্রাইস একেবারেই কম। আপনি যদি কম খরচের মাধ্যমে তৈরি করতে চান তাহলে এই গিরটা করতে পারেন। এই গিরটা হচ্ছে সম্পূর্ণ 1 ইঞ্চি বক্স দিয়ে তৈরি করা এবং কি ফ্রেমটা 1.5 ইঞ্চি বক্স দিয়ে তৈরি করা। ডিজাইনটা অনেক সুন্দর, অনেক মজবুত ডিজাইন। যদি তৈরি করেন তাহলে 1000 টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হবে 1.2 mm মাল দিয়ে। যদি 1.0 mm মাল দিয়ে তৈরি করেন তাহলে আরেকটু কমবে। 1.0 mm মাল দিয়ে তৈরি করলে এত একটা মজবুত হবে না, যেহেতু আপনি বাইরে লাগাবেন তাহলে 1.2 mm দিয়ে তৈরি করবেন। এটা আমরা 1.2 mm মাল দিয়ে তৈরি করেছি 1000 টাকা প্রতি স্কোয়ার ফিট করে। আপনি নিজে হ্যাসবল এবং কি দুটি ফিট ক্যারি লাগানো হবে, যাতে মানুষ আসা যাওয়ার জন্য আপনি ভিতরে চাইলে ভিতরে একটা পকেট পালা দিতে পারেন, যেহেতু এটাতে ভিতরে পকেট পালা দেওয়া নাই। একটা বাউন্ডারি গেট, পাশে একটা পকেট পালা ছোটো একটা গেট আছে, তাই জন্য ভিতরে পকেট পালা দেওয়া হয় নাই। এটা একটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি চাইলে আপনি পকেট পালা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, টাকা বেশি দিতে হবে না। 1000 টাকা স্কেপিটের মাধ্যমে যে কোনো জায়গায় তৈরি করতে পারবেন, বুঝতে পারলেন? আর যেখান থেকে তৈরি করবেন, তৈরি করার সময় আপনাকে যে ফ্রেমটা 1.5 mm দিতে হবে, তা না হলে কবজাটা ছিঁড়ে ভেঙে পড়ে যাবে। তাই জন্য আমরা যেই ফ্রেমটা দিয়েছি কবজার সাইডের যে বক্সটা, এটা 1.5 mm। কারণটা যদি দোপাল্লা গেট এটা খুলবে বন্ধ করবে তখন কিন্তু এটা যদি ছিঁড়ে পড়ে যায় ভেঙে যায় তখন কিন্তু রিপেয়ারিং আমরাই করতে হবে। তাই জন্য কিন্তু মোটা বাল্বে ভালোভাবে তৈরি করেছি। ডিজাইনটা না বলছে রুইতন ডিজাইন, সিধা রুইতন ডিজাইন, চাইলে আপনি তৈরি করতে পারেন। তৈরি করার সময় আপনাকে স্টিলটেক কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন, তাহলে কী হবে এগুলো অনেক বছর চলে যাবে, মরিচা আসবে না। যেহেতু এটা বাইরের গেট, যদি মরিচা আসে এটাতেও কিন্তু কিছুদিন পরে মরিচা চলে আসবে। তাই জন্য কিন্তু আমরা ভালোভাবে একুরেটভাবে মোটা মাল দিয়ে তৈরি করেছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন।